দোষে দুবার সাজা হয় নাকি একবার জেল আরেকবার ফাঁসি এটা না খেয়ে শুতে চলেলে কেন আমি তো বললাম আমার খিদে নেই তাই না আমি দেরি করে বাড়ি ফিরেছে বলে আমার উপর রাগ করে খাওনি তার জন্য তো আমি সরি বলেছি ঠাম্মা মিথ্যে কথা বলে কি মিথ্যে কথা বলে ঠাম্মা ঠাম্মা বলে তোর দিদি তোর চেয়ে 6 বছর বড় হলে কি হবে সে 6 বছর বয়স থেকে তোকে কোলে তুলে নিয়েছিল তোকে মায়ের মতন ভালোবেসে আদর করে কাছে টেনে নিয়েছিল ঠাম্মা বলে তোর মুখে হাসি দেখার জন্য তোর দিদি প্রাণ পাট করতে পারে মিথ্যে কথা বলে তুমি না খেয়ে থাকলে তোমার মুখটা ভার দেখলে আমার যে সবচেয়ে বেশি কষ্ট হয় সেটা কেউ বোঝে বোঝে না তুমিও বোঝো না তাই আমার শাস্তি দেওয়ার জন্য তুমি না খেয়ে আছো ঠিক আছে আমিও খাবো না না খেয়ে থাকলে আমারও কোনো কষ্ট হবে না মিলি মিলি দাঁড়াও শোনো এদিকে ঘোরো দাও খাইয়ে দাও নাও খাইয়ে দাও কিন্তু এই প্রথমবার আমি করছি আমি এক্সাইটেড দাদাভাই যখন এডিট করবে তারপর আমি দেখবো মানে অনেক খুশি লাগছে আর এখন বাজে কটা রাত 2:30 বেজে গেছে 3:05 আর আজকেই আমাদের বাড়ি ফিরতে হবে 5টার সময় আমরা রুম থেকে বেরোবো তো যাই হোক এসব কথা বাদ দিলাম আমি কিন্তু খুব এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য দারুণ মজা লাগছে এডিটের পরে কি দাঁড়াচ কি জানি কি রকম অ্যাক্টিং করেছি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানি তুমি পারি না অ্যাক্টিং কিন্তু খুব শক হয় সেগুলো প্রথমবার খুব ভালো পারে খুব ভালো করেছে এরকম বললে হবে না তোমরা কমেন্ট করে জানাও আমি প্রথমবার করলাম তাই না চলো